ওয়েলকাম টু জবস ফলো। তো বন্ধুরা আপনাদের জন্য নতুন আবার একটি গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবস এর আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। বন্ধুরা আপডেটটি হলো বিএসএফ এর তরফ থেকে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। বন্ধুরা এখানে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশন পাস এবং এখানে কিন্তু আপনাদের স্যালারি কিন্তু খুবই আকর্ষণীয়। 40,000 টাকা থেকে কিন্তু 1,00,000 টাকা অবধি কিন্তু আপনাদের কিন্তু এখানে স্যালারি হতে চলেছে। তো বন্ধুরা এই ফর্মটিকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা আজকে আমরা বিজ্ঞপ্তির বিষয়ে ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এবং বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জেনে নেবেন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি চেক আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা চলে আমরা কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জেনে নিই। দেখুন বন্ধুরা প্রথমে লিখে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এখানে বুঝতে পারছেন ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। আপনাদেরকে বললাম এটা হচ্ছে গিয়ে বিএসএফ এর তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার ডেটটাও দেখতে পাচ্ছেন, 22 এপ্রিল 2022 কিন্তু বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এখানে দেখেন বন্ধুরা লিখে দেওয়া রয়েছে যে অনলাইন ডাইরেক্ট রিক্রুট টু গ্রুপ বি পোস্ট ইন বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ 2022-2021, ফরওয়ার্ডিং অফ অনলাইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর আপলোডিং ইন বিএসএফ ওয়েবসাইট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রুপ বি এর কিন্তু একটি পোস্ট, এখানে বুঝতেই পাচ্ছেন। এবং বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে 25/4/2022 থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং লাস্ট কিন্তু ফর্ম ফিল আপ আপনাদের হবে 8/6/2022 অবধি কিন্তু লাস্ট আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা চলে নিচের দিকে দেখে নেবো কী কী পোস্ট এখানে বেরিয়েছে সেটা আমরা দেখে নেবো। দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে অনলাইন মোড অনলি, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ইজিলি এখানে কিন্তু ফর্মটিকে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন বন্ধুরা তার নিচে লিখে দেওয়া রয়েছে পোস্টগুলির নাম, ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ, তো এবং তার পাশাপাশি লিখে দেওয়া রয়েছে স্যালারি। তো বন্ধুরা চলেন আমরা এক এক করে দেখে নিই। দেখুন বন্ধুরা প্রথমে যে পোস্টটি বেরিয়েছে সেটা হচ্ছে ইন্সপেক্টর আর্কিটেক্ট, এবং এখানে কিন্তু শূন্যপদ রয়েছে মাত্র একটি এবং সেই শূন্যপদটি কিন্তু শুধুমাত্র জেনারেলদের জন্য রয়েছে। এবং এখানে দেখেন বন্ধুরা স্যালারি কিন্তু যেটা দেওয়া হবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেভেল সেভেনের কিন্তু স্যালারি দেওয়া হবে। আপনাদেরকে প্রথমে বলেছিলাম স্যালারি কিন্তু খুবই আকর্ষণীয়। এবং দেখুন বন্ধুরা সেকেন্ড যে পোস্টটি বেরিয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর, এবং এখানে কিন্তু হচ্ছে দেখুন টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে 57টি এবং তার মধ্যে 24টি হচ্ছে জেনারেলদের জন্য, 5টি হচ্ছে কি ইডাব্লিউএসদের জন্য, 16টি ওবিএসদের জন্য, ওবিসিদের জন্য এবং 8টি হচ্ছে কি এসসিদের জন্য, এসটিদের জন্য রয়েছে 4টি। তো বন্ধুরা এবং হচ্ছে কি এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 5টি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি কিন্তু আপনাদের এখানে স্যালারি কিন্তু দেওয়া হবে। এখানেও কিন্তু স্যালারি কিন্তু লেভেল 6 স্যালারি দেওয়া হচ্ছে এবং স্যালারি কিন্তু খুবই আকর্ষণীয়। দেখুন বন্ধুরা থার্ড যে পোস্টটি প্রকাশিত হয়েছে সেটি দেখুন আমরা দেখে নেব, সেটি হচ্ছে দেখেন জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল। তো বন্ধুরা এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 32টি এবং এখানে কিন্তু জেনারেলদের জন্য রয়েছে 16টি এবং ইডাব্লিউএসদের জন্য রয়েছে 4টি, ওবিসিদের জন্য রয়েছে 4টি, এসসিদের জন্য রয়েছে 5টি, এসটিদের জন্য রয়েছে 3টি এবং হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 3টি। এবং স্যালারি কিন্তু এখানেও কিন্তু সেম 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি আপনাদের কিন্তু এখানে স্যালারি হবে। তো বন্ধুরা দেখুন নেক্সট এখানে যেটা বলছে যে ন্যাশনালিটি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনালিটি হতে হবে। এবং দেখুন তারপরে কিন্তু দেখুন এখানে আবার তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটিও দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, তো সেখান থেকে গিয়ে সরাসরি কিন্তু আপনারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা যাবো নেক্সট আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা নেক্সট যেটা বলছে এলিজিবিলিটি কন্ডিশনস, তার মধ্যে রয়েছে এজ লিমিট। দেখুন এজ লিমিট যেটা বলছে যে ইন্সপেক্টর যে পোস্টটি বেরিয়েছে আর্কিটেক্ট, তো সেটির জন্য কিন্তু আপনাদের ম্যাক্সিমাম এজ কিন্তু হচ্ছে গিয়ে 30 ইয়ার অর্থাৎ 30 বছরের অবধি কিন্তু আপনারা কিন্তু লাস্ট ফর্মটি ফিল আপ করতে পারবেন। যাদের 30 বছর অবধি রয়েছেন, 30 বছরের মধ্যে যাদের এজ রয়েছে তারা কিন্তু ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখুন বন্ধুরা যারা সাব ইন্সপেক্টর এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টরের জন্য যারা অ্যাপ্লাই করবেন, তো তাদেরও কিন্তু এখানে 30 বছর অবধি কিন্তু আপনাদের ম্যাক্সিমাম কিন্তু এজ লিমিট। এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের বয়সের ছাড়ও কিন্তু দেওয়া হবে, যেরকম এসসি এসটিদের 5 বছরের ছাড়, ওবিসিদের যেরকম 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানদের 3 বছর, তো ইত্যাদিভাবে কিন্তু আপনাদের বয়সের ছাড়ও কিন্তু দিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা দেখে নেব, নেক্সট কী আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আছে তো সেটাও আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি পোস্টগুলির নামের পাশাপাশি তাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া রয়েছে। দেখুন ইন্সপেক্টর আর্কিটেক্টের জন্য কিন্তু আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগছে সেটা বলেছে যে ডিগ্রি ইন আর্কিটেকচার
from a recognized university or institution. তো বন্ধুরা আপনাদের একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু আর্কিটেক্টের উপরে কিন্তু ডিগ্রি লাগবে, তবেই কিন্তু আপনারা ডিজি এখানে अप्लाई করতে পারবেন। এবং সেকেন্ড যে পজিশন রয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর ওয়ার্ক, এবং এখানে দেখেন বলছে যে পাস 3 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো বন্ধুরা আপনাদের কিন্তু 3 বছরের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স কিন্তু কমপ্লিট থাকা দরকার, তবেই কিন্তু আপনারা এখানে अप्लाई করতে পারবেন। তারপরে তো দেখুন বন্ধুরা থার্ড যে পজিশন রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল। তো এখানেও কিন্তু যেটা বলছে যে পাস 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো এখানেও কিন্তু সেম কিন্তু কোয়ালিফিকেশন লাগছে। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা আমরা দেখে নেবো, কী কী ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস লাগছে। দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি ছেলেদের জন্য যে হাইট লাগছে সেটা হচ্ছে কি 165, এবং মেয়েদের জন্য হাইট লাগছে 157, এবং চেস্ট ছেলেদের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে কি না নর্মাল হচ্ছে কি 81 সিএম লাগবে, এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, এবং মেয়েদের জন্য চেস্ট কিন্তু নট অ্যাপ্লিকেবল। এবং এখানে দেখুন যেটা ওয়েট যেটা বলছে ছেলেদের 50 কেজি মানে রাখতে হবে মিনিমাম, এবং মেয়েদের কিন্তু এখানে হচ্ছে কি ওয়েট রাখতে হবে 46 কেজি মিনিমাম। তো এই কিন্তু এইভাবে কিন্তু এজ নির্ধারিত করা হবে। তো বন্ধুরা দেখুন এখানে হচ্ছে কি এই এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটি এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে গিয়ে ইন্সপেক্টর আর্কিটেক্টের জন্য, এবং দেখুন তারপরে যেটা হচ্ছে গিয়ে ফর সাব ইন্সপেক্টর ওয়ার্ক অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর। তো এই পোস্ট দুটির জন্য এখানে হচ্ছে দেখুন হাইট যেটা লাগবে ছেলেদের জন্য লাগবে 165 সিএম, এবং তার পাশাপাশি রিল্যাক্সেশনও দিয়ে দেওয়া হবে আপনারা যদি কোনো হিল এরিয়া থেকে যদি বিলং করেন, এবং মেয়েদের লাগছে 157, এবং ছেলেদের এখানে চেস্ট যেটা লাগছে 176 লাগছে নর্মাল, এবং ফুলি আপনাদেরকে 5 সেন্টিমিটার কিন্তু সেটা ফোলাতে হবে, এবং মেয়েদের জন্য এখানে কিন্তু কোনোরকম চেস্ট কিন্তু লাগবে না। এবং এখানে ওয়েট যেটা লাগবে সেটা হচ্ছে হাইট অনুযায়ী ওয়েট লাগবে, এবং মেয়েদের এখানে বলছে যে মিনিমাম কিন্তু 46 কেজি ওয়েট কিন্তু তাদের লাগবে। নেক্সট আমরা দেখে নেব, দেখুন বন্ধুরা এখানে বলছে যে মেডিকেল স্ট্যান্ডার্ড আমাদের দেখতে পাচ্ছেন চোখের বিষয়টা আপনাদের 6x6 থাকতে হবে বেটার আইস। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা 6x6 জানি আইস থাকে, তো সেটা বলে দিচ্ছে। এবং দেখুন বন্ধুরা আপনাদের এক্সামের যে সিলেবাস সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। দেখুন এখানে বলছে পার্ট এ তে আপনাদের হচ্ছে জেনারেল ইংলিশ থাকবে, 10টি কোশ্চেন থাকবে তার ভেতর থেকে 10 মার্কের, এবং জেনারেল অ্যাওয়ারনেসের থেকে 10টি কোশ্চেন থাকবে 10 মার্কের, তোমাদের রিজেনিংয়ের থেকে 10 মার্কের 10টি কোশ্চেন থাকবে 10 মার্কের, এবং হচ্ছে নাম্বার অ্যাপটিটিউড থেকে 10টি কোশ্চেন থাকবে 10 মার্কের, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ টেকনিক্যাল সাবজেক্ট থেকে আপনাদের এখানে হচ্ছে গিয়ে 60টি কোশ্চেন থাকবে 60 মার্কের। তো এইভাবে কিন্তু আপনাদের 2 ঘন্টার একটি এক্সাম হবে, এবং টোটাল মার্ক কিন্তু 100 মার্কের একটি এক্সাম আপনাদেরকে এখানে নেওয়া হবে। এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সিলেবাসটিও দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এই সিলেবাসটা আপনার একটু অনেক বিস্তারিতভাবে পড়ে নেবেন, তো আপনাদের আরও ইজি হবে। নেক্সট আমরা দেখে নেব আর কি গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধু এখানে রয়েছে যে কোয়ালিফিকেশান মার্ক হচ্ছে গিয়ে ফর জেনারেলের জন্য কিন্তু ওবিসি ইডাব্লিউ যারা রয়েছেন তাদের জন্য 50% মার্ক এখানে পেলেই কিন্তু তারা এলিজেবল হয়ে যাবেন। এখানে দেখুন বন্ধুরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের সম্পর্কে লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ পিইটি সম্পর্কে দেখতে পাচ্ছেন। ছেলেদের জন্য এখানে হচ্ছে কি 1 মাইল দৌড়াতে হবে 8 মিনিটের মধ্যে, মেয়েদের এখানে 12 মিনিটের মধ্যে 1 মাইল দৌড়াতে হবে, এবং তার পাশাপাশি আপনাদের হচ্ছে 4 ফিট 6 ইঞ্চ আপনাদের হচ্ছে গিয়ে বোর্ড জাম্প দিতে হবে, এবং মেয়েদের জন্য 3 ফিট, এবং হচ্ছে গিয়ে দেখেন ক্লিয়ার ডিট্যাচ এখানে হচ্ছে 6 ফিট, মেয়েদের জন্য 4 ফিট, জাম্প অ্যান্ড রিচ 7 ফিট ছেলেদের জন্য, মেয়েদের জন্য 6 ফিট। তো এইভাবে কিন্তু আপনাদের পিইটি টেস্ট হবে। এবং সিলেকশন প্রসিডিউর দেখুন আবার লিখে দেওয়া রয়েছে হচ্ছে গিয়ে পোস্ট ফর এসআই, এবং হচ্ছে গিয়ে জেই এসআই ইলেকট্রিক্যাল। তো এই দুটি পোস্টের জন্য আপনাদের যে ফার্স্ট যে ফেসের মধ্যে যে এক্সামটি নেওয়া হবে সেটা হচ্ছে 100 মার্কের থাকবে, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজেনিংয়ের মধ্যে থেকে 25টি কোশ্চেন থাকে 25 মার্কের, জেনারেল অ্যাওয়ারনেসের থেকে 25 মার্কের কোশ্চেন থাকে 25 মার্কের, এবং হচ্ছে দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে 50টি কোশ্চেন থাকে 50 মার্কের। তো এইভাবে কিন্তু আপনাদের হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটসের একটি এক্সাম হবে, এবং সেটা কিন্তু 100 মার্কের একটি এক্সাম কিন্তু এখানে হবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু পোস্টগুলির জন্য সিলেক্ট করা হবে। এখানে দেখেন লিখে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, আপনারা ফর্মটিকে কী করে অ্যাপ্লাই করবেন। আপনাদেরকে প্রথমে বললাম আপনারা কিন্তু ফর্মটিকে কিন্তু ইজিলি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, তো সেখানে গিয়ে কিন্তু আপনারা ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদের আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখানে গিয়েও কিন্তু আপনারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন ডাইরেক্টলি। আপনাদেরকে হচ্ছে কি লাস্ট ডেটটাও বলে দিয়েছি, দেখুন 8/6/2022 কিন্তু লাস্ট ডেট আপনারা ফর্মটিকে কিন্তু ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এই ফর্মটিকে ফিল আপ করার জন্য কিন্তু আপনাদের 200 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, 200 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি এখান এখানে লাগবে। যা জেনারেল রয়েছেন ওবিসি রয়েছেন তো তাদের কিন্তু এখানে পে করতে হবে, এবং আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু টোটালি অনলাইনের মাধ্যমে কিন্তু পে করতে পারবেন। এবং যারা মেয়ে রয়েছেন অর্থাৎ ফিমেল যারা রয়েছেন এসসি এসটি যারা রয়েছেন তাদের কিন্তু এখানে কোনো রকমের কিন্তু অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না, তারা ফ্রি অফ কস্ট কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো বন্ধু দেখেন বিজ্ঞপ্তির বিষয়ে ইত্যাদি জানা গেছে, অর্থাৎ দেখুন বিজ্ঞপ্তি এইটুকুনি প্রকাশিত হয়েছে। আশা করি আপনাদেরকে বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত বোঝাতে পেরেছি।
আশা করি আপনারা বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এরকম জাতীয় গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবসের আপডেট পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করুন, ভিডিও ভালো প্রচুর শেয়ার করুন এবং যা প্রবলেম ভিডিওর কমেন্টে জানান। আবার দেখা হবে পরের কোনো ভিডিও।